ঢাকাই চলচ্চিত্র দুনিয়ার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি। বর্তমানে মাতৃত্বকে ভালোই উপভোগ করছেন তিনি। তাছাড়া সবসময় সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন এই অভিনেত্রী। প্রায় সময়ই স্বামী শরীফুর রাজ ও ছেলের ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন পরিমণি। এদিকে সোমবার দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে শরীফুর রাজের একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে, রাত শেষ হয়ে যায় তবুও তার পড়া শেষ হয় না। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও। ওই ছবিতে দেখা যায় টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগ সহকারে বই পড়ছেন অভিনেতা শরীফুর রাজ। তার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অনেকগুলো বই। দেখে বোঝাই যাচ্ছে যে বই পড়তে খুব ভালোবাসেন এই অভিনেতা। তবে পোস্টের কমেন্টস বক্স রেস্ট্রিক্টেড করে দিয়েছেন পরি, যে কেউ চাইলেই ওই পোস্টে মন্তব্য করতে পারবেন না। এরই মধ্যে পোস্টটিতে 7,000 প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের, সেই সঙ্গে এটি শেয়ার হয়েছে প্রায় 4 বার। 2015 সালে ভালোবাসা সীমাহীন ছবি মুক্তির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল আলোচিত অভিনেত্রী পরিমণির। অবশ্য এর আগে তিনি মডেলিংও ছোট পর্দায় বেশ কিছু কাজ করেছিলেন। এদিকে 2021 সালের 17 অক্টোবর চুপিসারে বিয়ে করেছিলেন শরীফুর রাজ ও পরিমণি। এরপর 2022 সালের 22 জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন এই তারকা দম্পতি। একই বছরের 10 আগস্ট জন্ম নেয় এই তারকা দম্পতির প্রথম সন্তান রাজ্য। বর্তমানে স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন পরিমণি।